ব্রাহ্মণবাড়িয়া শীতকালে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে এ জেলায় 5,720 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন শাকসবজি আবাদ করা হয়েছে। এরই মধ্যে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শশা, টমেটো, লাউ, করলা সহ হরেক রকমের সবজি। ব্রাহ্মণবাড়িয়া থেকে মফিজুর রহমান লিমনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চলতি রবি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় 5,720 হেক্টর জমি, তবে এখন পর্যন্ত আবাদ হয়েছে 28.5 হেক্টর জমিতে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই 6 মাস শীতকালীন শাকসবজির মৌসুম। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। চাষিরা জানান, এরই মধ্যে বাজারে এসেছে বিভিন্ন জাতের সবজি, তবে কৃষি সরঞ্জাম সহ সারের দাম কমলে তারা আরো বেশি লাভবান হতো। মোটামুটি অনেক ভালো হয়েছে, মানে আমি মোটামুটি ভালো লাভবান হয়েছি। আমাদের দেখা দেখি অনেক চাষি হয়েছে, তারা সবাই লাভবান। তিন কেনে জমি করছি, তিন কেনে জমি আমার টুমুটু ভালো হয়েছে, আমি ব্যস্ত আছি। এদিকে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এবার পতিত জমিও চাষের আয়তায় আনায় সবজির আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমাদের মাঠ পর্যায়ে উপসহায়ক কৃষি কর্মকর্তারা আছেন, তারা কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি মাধ্যমে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, যার ফলে শাকসবজির একটা ভালো ফলন পাচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে। উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের সবজির চাহিদা পূরণের পাশাপাশি কৃষক আরও বেশি লাভবান হবেন এমন প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।